নমস্কার আমার নিবেদন কবি রতনতনু ঘাঁটির লেখা কবিতা আপানের প্রশ্ন স্কুলে আজ রেজাল্ট দেবে ব্যস্ত গোটা বাড়ি খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আরি কুট্টি পিসি রান্নাঘরে বকুল মাসি ছাদে গৃহস্থালের সমস্ত কাজ জরুরি সংবাদে অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয় মা রঙিন ছাতায় দুপাশে সংশয় স্কুলের কেটে স্বপ্নেরা চুপ উথাল ঢেউ গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি রেজাল্ট হাতে বিদ্যমানরা উধাও খুন ছুটি দূরের থেকে চেঁচায় পাপান আমি সেকেন্ড ক্লাসে সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে মা বললেন ঢের হয়েছে মুখ দেখানো ভার ফার্স্ট কে হল নামটা শুনি অঙ্কে কত তার পাপান বলল গুপ্ত অঙ্কে সে একশোই আমি পেলাম নব্বই তার বেশি পেলাম কই সারাটা দিন খেলিস শুধু মা বললেন রেগে সব স্বপ্নই আধার হলো চাঁদে গ্রহণ লেগে চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি যে মানে দেবল হল চাঁদের টুকরো সবাই তা জানে তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আনটিকে বলুক তাতে দোষ কিছু নেই ফার্স্ট হয়েছে ক্লাসে মায়ের কথায় পাপান শোনার দুচুক ছেপে আসে সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা ভালো বলো বলতে বলতে পাপান শোনার দুচুক ছলো ছলো মুখের উপর উত্তর দিস মা বললেন একই খুব শিখেছিস কথা আজকে বাবা আসুক দেখি মায়ের কাছে জবাব পাইনি দু চোখ ফেসে নদী ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি বলুন সবাই মঞ্চে পাপান মুখখানা যে কালো সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা বেশি ভালো নমস্কার